ওয়েলকাম টু ফ্যান্ডম। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে যেহেতু খেলা ছিল ছোট একটা রিভিউ দেবো, আর কালকে কিন্তু এটিকে মোহন বাগান জিতে গেছে, এটা খুবই একটা ভালো খবর। তার সাথে সাথে ওয়ার্ল্ড কাপে কিন্তু কালকে থেকে রাউন্ড অফ 16 শুরু হয়ে গেছে, দুটো ম্যাচ হয়ে গেছে আর একটা কোয়ার্টার ফাইনাল কিন্তু সেই মতো ঠিকও হয়ে গেছে। বাকি খেলাগুলো আজকে থেকে আছে, সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। আর যা যা আপডেটস আছে, কারণ আই লিগও কিন্তু চলছে, সেগুলোও পুচের থেকে শুরু নেবে। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও ফলো করে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো প্রথমে পুজোর থেকে শুনে নাও। তো প্রথমে ওয়ার্ল্ড কাপের কথাতেই আসি। তো গতকালকে কিন্তু দুটো ভালো ভালো খেলা ছিল, একটা নেদারল্যান্ডের আর একটা হচ্ছে আর্জেন্টিনা। তো নেদারল্যান্ড তো ডমিনেট করেই জিতেছে 3-1 বলে, মানে পুরোপুরি খেলে গেছে নেদারল্যান্ড। বাট সেকেন্ড খেলাটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আর্জেন্টিনা যদিও খুব ভালো খেলেছে, গোলও করেছে, কিন্তু একটা বাজে গোলও খেয়েছে এবং আরও সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু আর্জেন্টিনা গোলকে আর অসাধারণ কিন্তু সেভ দিয়েছে। ওটা যদি ওইটা সেভ না দিত তাহলে কিন্তু সেই সময় স্কোর 2-2 হয়ে যেতে পারতো। এমিলিয়ানো মার্টিনেজ মানে সত্যি অসাধারণ, মানে কেরিয়ার শুরু করেছিল এক জায়গায় অনেক দিন বসে থেকে, তারপর কিন্তু নিজের ডোমেস্টিক লিগ বলতে আর কি ইংল্যান্ডে মানে প্রিমিয়ার লিগে চান্স পেয়ে তারপরে নিজের যে কেরিয়ারটা বানিয়েছে, তারপরে যে আর্জেন্টিনায় খেলেছে মানে অসাধারণ। কালকেও একদম শেষ মুহূর্তে যদি ওটা সেভ না করতো, ওটা কিন্তু একদম প্রেজেন্স অফ মাইন্ড দিয়ে একদম ঠিক সময় বেরিয়ে কিন্তু সেভ করে দিয়েছে। কিন্তু খেলাটা হয়তো লাস্টের দিকে যারা খুলে দেখেছো মনে হতে পারে হয়তো টানটান খেলা, কিন্তু একদমই টানটান খেলা না, পুরোপুরি কিন্তু আর্জেন্টিনার দখলেই ছিল খেলাটা। একটা গোল করে দিয়েছে, ওটা গোল হওয়ার মতনও গোল নয়। 2-1 কিন্তু আর্জেন্টিনা জিতে গেছে, আর উল্টো দিকে কিন্তু নেদারল্যান্ডসও জিতে গেছে ওখানে 3-1। তো নেদারল্যান্ডস ভার্সেস আর্জেন্টিনা কিন্তু একটা খেলা একদম হয়ে গেল, মানে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা কিন্তু হবে নেদারল্যান্ডস ভার্সেস আর্জেন্টিনা। আর উল্টো দিকে কিন্তু লাউতারো মার্টিনেজ প্রচুর চান্স মিস করেছে, যদি সেরকম মিস করতে থাকে তাহলে অবশ্যই কোয়ার্টার ফাইনালে চাপ আছে, কারণ কোয়ার্টার ফাইনালে কিন্তু ভ্যান ডাইক আছে, এই মুহূর্তে বলা যায় যে ওয়ার্ল্ডের বেস্ট একটা ডিফেন্ডার। তো সেই জায়গা থেকে কেরম খেলে, আর তার উপরে মাঝমাঠের দখল তো রাখতেই হবে, কারণ যথেষ্ট ভালো টিম এবং ইয়ং স্কোয়াড কিন্তু নেদারল্যান্ডের। আর তার সাথে সাথে আজকে কিন্তু দুটো ভালো ভালো খেলা রয়েছে, একটা ফ্রান্স পোল্যান্ড, তো আশা করা যায় যে ফ্রান্সই সেখান থেকে উঠবে। বাট রাত্রের খেলাটা কিন্তু খুব ভালো খেলা, ইংল্যান্ড ভার্সেস সেনেগাল কিন্তু মানে সবাই ভেবেছিল উঠবে না, মানে নেই কি করে উঠবে, কিন্তু সেনেগাল কিন্তু ঠিক উঠে গেছে। আর ইংল্যান্ডের সাথে মানে দুটো ওয়ার্ল্ডের পাওয়ার হাউসের সাথে দুটো কিন্তু ছোট টিমের খেলা। এবার দেখা যাক যে মানে গ্রুপ স্টেজের মতো রাউন্ড অফ 16-এও কোনো চমক পাওয়া যায় নাকি দুটো বড় টিমই উঠে যায়। এই দুটো বড় টিম উঠলে তারপরে কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে পরের কোয়ার্টার ফাইনালগুলো কার সাথে কার হবে। এবার চলে আসি ইন্ডিয়ান ফুটবলের কথায়। তো গতকালকে তো ISL এর খেলা ছিল, আই লিগেরও খেলা ছিল। তো প্রথমে আই লিগই বলি। তো আই লিগে গতকালকে একটাই খেলা ছিল, সেটা হচ্ছে রাউন্ড গ্লাস এই রাজস্থান ইউনাইটেড ভার্সেস নেরোকা। আর রাজস্থান ইউনাইটেড কিন্তু 1-0 গোলে জিতেছে। তো মোটামুটি কিন্তু রাজস্থান ইউনাইটেড যথেষ্ট ভালো খেলছে, মাঝখানে একটা ম্যাচ হেরেছে, ড্র করেছে, কিন্তু আবার জয়ের ধারায় ফিরে এসেছে। বাট নেরোকার পারফরমেন্স কিন্তু এখনও অবধি সেইভাবে না। আর লিগ টেবিলে অবশ্যই রিয়াল কাশ্মীরি কিন্তু টপে রয়েছে। এবং ISL এর কালকে দুটো খেলা ছিল, একটাতে হায়দ্রাবাদ 3-1 গোলে কিন্তু চেন্নাইয়ানকে হারিয়েছে। চেন্নাইয়ান কিন্তু রীতিমতো বাজেই খেলে যাচ্ছে, যদিও দুটো এমএ ম্যাচ কলকাতার দুটো টিমের সাথে জিতেছে, বাকি ম্যাচগুলো কিন্তু সেইভাবে ভালো পারফরমেন্স কিছু করতে পারেনি। আর উল্টো দিকে এটিকে মোহনবাগান 1-0 গোলে জিতেছে বেঙ্গালুরুর সাথে। তো বেঙ্গালুরুও কিন্তু খুব বাজে পারফরমেন্স করে আসছে। তো বেঙ্গালুরু কিন্তু নিজেদের বেস্ট টিমটায় নামিয়েছিল, প্রবীর দাস সবাইকেই কিন্তু নামিয়ে দিয়েছিল, রয় কৃষ্ণা সুনীল ছেত্রি সবাইকে একসাথে নামিয়েছিল, কিন্তু পারফরমেন্স কিন্তু সেরকম হয়নি। চান্স পেয়েও চান্স কিন্তু নষ্ট করেছে। আগে তোমাদের স্ট্যাটসটা বলিনি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বেঙ্গালুরু FC পজিশন 45%, উল্টো দিকে এটিকে মোহনবাগান কিন্তু পজিশন 55%। বেঙ্গালুরু FC সারা ম্যাচে 334টা পাস খেলেছে, যার মধ্যে মাত্র 231টা সাকসেসফুল পাসেস, পাসিং অ্যাকুরেসি 69%। উল্টো দিকে কিন্তু এটিকে মোহনবাগান 400টা পাস খেলেছে, 314টা সাকসেসফুল পাসেস, পাসিং অ্যাকুরেসি 78%। মানে কত মিস পাস হয়েছে বুঝতেই পারছো বেঙ্গালুরু FCর দিক থেকেও। এরপরে যদি টোটাল নাম্বার অফ শর্টস দেখো, তাহলে আবার আরেকটা জিনিস বুঝতে হবে, টোটাল নাম্বার অফ শর্টস 12খানা মেরেছে বেঙ্গালুরু, যার মধ্যে 3টে অন টার্গেট। উল্টো দিকে এটিকে মোহনবাগান সারা ম্যাচে কিন্তু খেলেছে, কিন্তু খেলে 6টা মাত্র শট মেরেছে, যার মধ্যে একটাই অন টার্গেট, সেটাই কিন্তু গোল হয়েছে। মানে কালকে কিন্তু গোলে শুট করা হয়নি, নাহলে কিন্তু অনেক বেশি হয়তো গোলে জিততে পারতো। হয়তো বল পাচ্ছিল না, সেই জন্যই জনি কাউকোর মানে ওই অ্যাবসেন্সটাই কিন্তু হয়তো ম্যাটার করে যাচ্ছে, সেই জন্যই কিন্তু এই ফল, কারণ একটা শট একটাই কিন্তু অন টার্গেট, সেটাই কিন্তু গোল। আর কালকে কিন্তু একটু অন্যরকমভাবে টিমটাকে শুরু করেছিল, লেনিকে শুরু করেছিল দীপক টাংনির জায়গায়। তো মোটামুটি ভালোই খেলছিল, কিন্তু একদম শুরুতেই प्रीतम कोटालेर एक विशाल बड़ मिस्टेक छिलो माने पुरो बॉलटा जावी हार्नान्डेज के दिए दिएछिलो 3 मिनिटेर माथाय और सेखान थेके किन्तु जावी आराम से गोलटा फिनिश करते पारतो बाट केनो ओटा मिस करलो जाय ना ताड़ाहुड़ो करते गिये तोटा मिस करलो। जोदि ओटा गोल हो जेते पारतो ताहले किन्तु यथेष्ट चाप हो जेतो एदिके मोहनबागानेर क्षेत्रे कारण सेइभाबे पजिटिव सुयोग किन्तु कोनो टीमई तैरी करते पारेनि। जेमन बेंगालुरु शट प्रचुर नियेछे एदिके मोहनबागान शट नाइनि किन्तु खेलाटा माझमाठेर मध्येई होच्छिलो दुजने पास खेलछे उइंग दिये उठछे किन्तु सेरकम भावे गोलेर चान्स केउ क्रिएट करते पारछिलो ना। बाट दिमित्री जे गोलटा दिएछे सेटा किन्तु खूब भालो गोल माने एकदम कोना थेके एकटा शट सेकेंड पोस्टेर टप कर्नारे आर माने ओटा गुरप्रीते जाज करेछिलो बाट ओटा सेव देवा खूबई टाफ छिलो। तो যাই হোক একটা জিনিস বলবো এদিকে মোহনবাগান কিন্তু মোটামুটি খেলা ধরে নিয়েছিল কিন্তু জনি কাগরের ইনজুরিটা কিন্তু বিশাল একটা তফাৎ করে দিচ্ছে। কারণ কালকের খেলা দেখলেই বুঝতে পারবে বেঙ্গালুরু এফসি বলে কিন্তু একটা গোল হয়ে গেছে কিন্তু আরেকটি যদি স্ট্রং ডিফেন্স হয় তাহলে কিন্তু যথেষ্ট প্রবলেম হবে এদিকে মোহনবাগানের। এই টিমটাকে আরেকটুখানি কিন্তু সেট করতে হবে কারণ টিমটা কিন্তু খুবই ভালো। দেখো আশিক কুরুনিয়ার লিস্টান দুজন দু উইংয়ে খেলছে কিন্তু সেই লেভেলের পারফরমেন্স কিন্তু দিতে পারছে না। যদি তারা ব্যাক ইন ফর্ম হতে পারে মিডফিল্ডটা যদি আবার সাজিয়ে নিতে পারে জনি কাউকোর সেই অ্যাবসেন্সটা যদি মিটিয়ে নিতে পারে তবে কিন্তু আবার ভালো খেলতে পারে কিন্তু সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে নাহলে যদি একটু স্ট্রঙ্গার ডিফেন্স আসে সেখানে কিন্তু প্রবলেম হয় কারণ বেঙ্গালুরুর মতো টিমের এগেনস্টেই মাত্র একটা শট অন টার্গেট কিন্তু হয়েছে। তো সেটা হতেই পারে বাট খেলার শেষে একটাই কথা বলে যে কে জিতলো কে গোল করলো সেটাই হচ্ছে ম্যাটার করে, বাকি বাকি ম্যাচে কী হলো সেটা ম্যাটার করে না। তো যাই হোক তো আরও ভালো খেলতে হবে অবশ্যই যদি জিততে হয় মানে লিগ জিততে হয় বা শিল্ড জিততে হয় সেক্ষেত্রে, কারণ এই মুহূর্তে কিন্তু এটিকে মোহনবাগান 4 নম্বরে রয়েছে আর উল্টো দিকে বেঙ্গালুরু কিন্তু রীতিমতো ধুঁকছে। কালকের ম্যাচটাও হেরেছে তো 9 নম্বরেই কিন্তু রয়েছে। তো দেখা যাক টিমে কিছু চেঞ্জেস আনে কিনা বেঙ্গালুরু এফসি, কারণ প্রবীর দাসকে নিয়েছিল সুনীল ছেত্রী রয় কৃষ্ণ এরা কিন্তু সবাই রয়েছে কিন্তু কেউ কিন্তু আপ টু দা মার্ক খেলতে পারছে না। প্রবীর দাসও যে খুব ভালো খেলছে যে ক্রসগুলো বা যেই উইং প্লেটা ওভারল্যাপে আসতো বেঙ্গালুরুর হয়ে সেটা মানে এটিকে মোহনবাগান হয় সেটা কিন্তু বেঙ্গালুরু হয়ে করতে পারছে না। রয় কৃষ্ণ অফ ফর্ম খেলছে কিন্তু ফিনিশ নেই। তো বেঙ্গালুরু যেটা কিন্তু মনে হচ্ছে যে বিদেশিরা কিন্তু খুব একটা ইম্প্যাক্টফুল না সেটাই কিন্তু এইবার হলো বিষয়। মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সবার কিন্তু মানে যেরকম রিক্রুটমেন্ট করবে সেই হিসেবে কিন্তু পুরো টেবিল চেঞ্জ হতে পারে। বেঙ্গালুরু একটা স্ট্রং টিম হয়ে যেতে পারে এটিকে মোহনবাগান যদি ভালো বিদেশি আবার আনতে পারে আবার কিন্তু বিশাল স্ট্রং হয়ে উঠতে পারে। এটা কিন্তু সবার পক্ষেই মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা এইবার মানে এই সিজনের জন্য কিন্তু বিশাল এফেক্ট ফেলবে। আমার যেটা মনে হচ্ছে জানুয়ারির পর থেকে হয়তো টেবিলে আমরা অনেক কিছু চেঞ্জেস দেখতে পারি যদি রিক্রুটমেন্টগুলো জানুয়ারিতে ঠিকঠাক করতে পারে। তো কিন্তু খুব ইম্প্যাক্টফুল হতে পারে এই সিজনে। তো একদম শেষে আরও একটা কথা বলে দিই সেটা হচ্ছে কন্যাশ্রী কাপ মানে কলকাতা ফুটবল লিগের ওমেন্স লিগ কলকাতা ফুটবল ওমেন্স লিগ সেটা কিন্তু শুরু হতে চলেছে। মোটামুটি প্রবাবেল ডেট যেটা জানা যাচ্ছে 20 ডিসেম্বর থেকে টোটাল 32টা টিম নিয়ে কিন্তু হচ্ছে এবং কলকাতা এবং মফস্বলের প্রচুর মাঠে কিন্তু খেলাগুলো দেবে। তো সেটার যা আপডেট পাবো বা ফিকচার পাবো অবশ্যই পেলে তোমাদেরকে জানিয়ে দেবো। শহরের মধ্যে যদি খেলা হয় তো অবশ্যই কিন্তু খেলাগুলো দেখতে যাবো কারণ তখন কিন্তু ওয়ার্ল্ড কাপও শেষ হয়ে যাবে, ওয়ার্ল্ড কাপের পরেই হচ্ছে। তো অনেক কিন্তু ওমেন্স ফুটবলের ডেভেলপমেন্ট হচ্ছে ইন্ডিয়াতে, অনেকে দেখছো বাইরে গিয়ে খেলছে বাইরের ক্লাবে চান্স পাচ্ছে। তো সেটাকেও কিন্তু অবশ্যই সাপোর্ট করো, মাঠে গিয়ে খেলা দেখো তাহলে কিন্তু এদেরকেও চিনতে পারবে এরাও কিন্তু একটু নাম হবে আর এরাও কিন্তু ভালো ভালো জায়গায় যেতে পারবে। তাহলে যা বক্তব্য ছিল ফুল বলে দিলাম, ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ান ফুটবল সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এই মুহূর্তে। তো যাই হোক তোমাদের যা বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও শেয়ার করে দাও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা টিং টং করে দাও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখন জন্য টাটা।